দর্শক, ফার্স্ট ইকুইটি ইসলামের ব্যাংক লিমিটেড বি স্টকে আজ আমাদের সাথে অতিথি হিসেবে আছেন মডার্ন ফুড প্রোডাক্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর আলমগীর মতি। আপনাকে স্বাগতম আমাদের স্টুডিওতে। করোনা মহামারীর এই সময়ে গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে কৃষকদের পাশাপাশি অন্যান্য পেশার মানুষদের কি ধরনের কাজ করা উচিত বলে আপনি মনে করছেন? আমরা যদি এখন থেকেই মাছ চাষ আরম্ভ করি, রেণুপোনা চাষ আরম্ভ করি, আমরা যদি মৎস্য বিপ্লব করি, পৃথিবীতে আমরা এখন মাছে দ্বিতীয় স্থানে আছি, কৃষিতে যদি স্বয়ংসম্পূর্ণ হতে পারি, নিজেরা যদি কৃষিকাজটা করি, কৃষককে দেয়া কৃষিকাজটা করালে হবে না, কৃষক তো 80% কৃষিকাজ করি, আমরা যারা 20% আমরা যারা সপ্তাহে এক দুই দিন সময় পাই, এই সময় আমরা কৃষি বিপ্লব করব। লকডাউনে সবাই কিভাবে নিরাপদ থাকতে পারে এই বিষয়ে আপনার কোনো পরামর্শ থাকলে বলবেন। সরকার আপনাকে সুস্থ রাখতে চায়, সুস্থ রাখার যত ব্যবস্থা আছে সেটার ভিতরে লকডাউন একটা আছে। নিরাপত্তার জন্য পিপি থেকে আরম্ভ করে সব ধরনের ব্যবস্থা আমরা ব্যবসায়ীরাও মানতে হবে, আমাদের যারা আগামী ঈদের জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদেরও মানতে হবে। করোনা পরবর্তী ক্ষতিগুলো পুষিয়ে নিতে কি কি করণীয় বলে আপনি মনে করেন? প্রতিদিন 3-4 ঘন্টা কাজ একটু বাড়াই দিই, যে সময়টা আমি গল্প করতাম, যে সময়টা বসে থাকতাম, যে সময়টা ঘুম আসতাম, সেই সময় আমি একটু 3-4 ঘন্টা কাজ বেশি করব। এই রমজান মাসে আল্লাহর রহমত হবে, 7 দিন পরে আমরা পুনরুদ্যমে 2-3-4 ঘন্টা কাজ আমরা বেশি করব, মানুষের সেবার জন্য, নিজের পরিবারের, সমাজের জন্য, দেশের সেবার জন্য আমরা কাজের পরিধি বাড়াই দেব এবং সেবার পরিধি বাড়বে, আমার অর্থনৈতিক মুক্তি হবে। এবার একটু ভিন্ন বিষয়ে প্রশ্ন করতে চাই, সেটি হলো পদ্মা সেতু নির্মাণ কাজ শেষ হলে যোগাযোগ এবং অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে, এতে করে দেশের দক্ষিণাঞ্চলের অগ্রযাত্রায় কি ধরনের ভূমিকা রাখবে বলে আপনি মনে করছেন? পদ্মা সেতু দ্বিতীয়টা আরম্ভ করলে এত উন্নতি হবে যে অকল্পনীয়, কারণ মানুষ চায় রোড, মানুষ চায় যোগাযোগ ব্যবস্থা, মানুষ স্বল্প সময়ে ঘরে ফিরতে চায়, আবার বাইরে আসতে চায়। আমরা আমাদের দেশে কোনো অভাব থাকবে না, আমরা এখন অর্থনৈতিক দিক দিয়ে এই বছর পৃথিবীর 20টা দেশের কাতারে আমরা একেবারে 20-এর মধ্যে এসে গেছি, আমরা আগামী বছর আমরা 10-এর মধ্যে আসবো। ধন্যবাদ আপনাকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। দর্শক, এই ছিল আজকে ফার্স্ট ইকুইটি ইসলামী ব্যাংক লিমিটেড বিজনেস টাইমস পাওয়ার্ড বাই ফিট এলিগেন্স। দেখা হবে আগামী সপ্তাহে ব্যবসা বাণিজ্যের নতুন খোঁজ খবর নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, চ্যানেল 24 এর সাথেই থাকুন।